আজকে জবা গাছ নিয়ে দু একটা পরিচর্যার কথা আপনাদের বলবো। আমরা গাছে বেশি ফুল পাবো কি করে এবং গাছ কি করে ভালো থাকবে এবং গাছে যেন রোগ পোকামাকড়ের আক্রমণ না হয় সেই দিকটা আজকে আলোচনা করব। আমি কি ধরনের পরিচর্যা করব। তো আমার এই জবা গাছের বাগানটা দেখতে পাচ্ছেন, আমি বিকেলবেলা শ্যুট করছি কিন্তু অনেকগুলো ফুল অলরেডি ঝরে গেছে। তো আমাদের যেটা মেন কাজ করতে হবে, দেখুন এখানে এই যে অনেকগুলো ফুল কিন্তু ঝরে যায়, যে ফুলগুলো এই পাতার সঙ্গে লেগে গিয়ে কি হয়, এই গাছে কিন্তু ফাঙ্গাস লাগার একটা চান্স থাকে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হলুদ পাতা সেরকম নেই বললেই চলে, অর্থাৎ আমার যে খাবার ঠিকঠাক আছে সে বিষয়ে সন্দেহ নেই এবং যথেষ্ট ফুল আসছে। এই ফুলটা দেখতে পাচ্ছেন রোদে অনেকটা পুড়ে গেছে। আর এই যেগুলো মরা ফুল সেগুলো কিন্তু আমরা এরকম করে ভেঙে দেবো। আমাদের গাছে যতগুলো এরকম ফুল আছে সবগুলো কিন্তু ভেঙে দেবো, তাহলে কী হবে, গাছটা কিন্তু ফ্রেশ থাকবে এবং আরও ভালো ফুল দেবে। প্রতিদিন যদি আপনারা পারি সকাল বিকাল, বিশেষ করে বিকেলবেলা যদি আমরা ফুলগুলো ভেঙে দিই তাহলে কিন্তু পরবর্তীতে আরও ভালো ফুল হবে, কারণ এইখানে গাছগুলো তার প্রয়োজনীয় খাবার এই ফুলগুলোকে ভালো রাখার জন্য নষ্ট করবে না, পরবর্তীতে আবার পরের দিনের জন্য আবার নতুন করে ফুল দিতে ব্যস্ত থাকবে। এখানে আর একটা দেখাচ্ছি আপনাদেরকে, আমার এখানে বেশ কয়েকটা ভ্যারাইটিস আছে এবং আমাদের যে গাছের গোড়াতে অনেক সময় অনেক পাতা পড়ে থাকে এবং ফুল পড়ে থাকে, এইগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে, সবসময় মানে টাইম টু টাইম রিমুভ করে দিতে হবে, তাহলে গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাস একদম লাগবে না। দেখুন কত রকম পাতা এবং ফুল এখানে পড়ে গেছে, এগুলোতে কিন্তু যদি আমি নিয়মিত জল দিতে থাকি বা আপনারা যদি দিতে থাকেন গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাস লাগবে এবং গাছের কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে থাকবে। এবং আমরা কি করব, টাইম টু টাইম কিন্তু এর গোড়া পরিষ্কার করব এবং এইভাবে মাটিটা ভালো করে খুঁড়ে দেব, যাতে এর মধ্যে দিয়ে প্রচুর অক্সিজেন এর রুটে প্রবেশ করতে পারে এবং মাটির ভিতরে রুট যেন ভালো থাকে। আর একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি, এটা তো প্রচুর পাতা এবং ফুল পড়ে আছে, আমি এটাকেও সরিয়ে দিলাম। আর আমার এই সাদা জবাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ফুলগুলো কুড়িগুলো অনেকটা সব বাঁকা, অর্থাৎ এগুলো সব কোঁকড়ানো, এগুলো দেখে মনে হচ্ছে রোগ ধরে গেছে কিন্তু তা না, আসলে প্রচণ্ড সূর্যের তাপে কি হয়েছে, এই ফুলগুলোর মাথাগুলো কিন্তু এরকম কোঁকড়ে গেছে এবং ফুলের সাইজগুলো ছোট হয়ে গেছে এবং বহু কষ্ট করে এই ফুলগুলো ফুটছে, কিন্তু ফুলগুলো বেশ যথেষ্ট সুন্দর দেখতে এবং সংখ্যা বেশি। এখানে আমি কি করব, আমাকে একটু বোল্ড ডিসিশন নিতে হবে, এই গাছটাকে একটু ছায়া রাখতে হবে যাতে সকালবেলায় রোদটা পায়, আর এই যে মাথাগুলো আছে এগুলো কিন্তু আমি কেটে দেবো, যাতে এরপর থেকে ভালো ডাল বেরোয় এবং ভালো ফুল বেরোয়। আমি কেটে দিলাম, আমার পূরণ করা হয়ে গেল। এখানে কালকে ফুটবে কিন্তু এটা আজকে আমাকে কেটে দিতে হবে। আর এখানে যতগুলো গাছ আছে সবগুলোই কিন্তু আমি রোদেই রাখছি, এগুলোর কোনো সমস্যা আছে না, এরা এই রোদটা নিতে পারছে। এই গাছেও অনেকগুলো কুড়ি এসছে কিন্তু এও অনেকটা পাতা কুঁকড়ে গেছে, কিন্তু এটাকে আমি রোদেই রাখবো, এটাকে কিছু করব না। আর এটার সমস্যা বেশি হয়েছে এই সাদা জবাটার, এই জন্য এর মাথাগুলো আমি প্রুন করে দিচ্ছি। এখান থেকে আমি কয়েকদিন ফুল পাবো না, কিন্তু এর পরে যখন আবার নতুন পাতা গজাবে তখন কিন্তু আমি ভালো ফুল পাবো, অর্থাৎ সলিড ফুল পাবো। দেখতে পাচ্ছেন এটা থেকে অনেকটা পোকাও লেগে গেছে এই ডালে, এটাকে আমি কেটে দিলাম। গাছটা লেগিও হয়ে গেছে অনেক, এবার আমার প্রুন করার ফলে কী হবে, গাছটা কিন্তু অনেকটা আকৃতি সুন্দর হবে। এবং আমি সব ডাল কাটলাম না, কিছু কিছু রাখলাম যাতে দু একটা করে ফুল পাই। এবার আমি যেহেতু এটাকে ডালগুলো কেটে দিলাম, একে একে কিন্তু আমি একটু গোবর সার দিয়ে দেবো, যাতে নাইট্রোজেন পায় এবং এর কাণ্ড থেকে যেন নতুন ডালপালা আরও বের হয়। চলুন আমরা গোবর সারটা দিয়ে দিই। আমি মোটামুটি এরকম 2 মুঠো গোবর সার দিয়ে দেবো। এবং গোবর সার দেওয়ার পর মাটিটা কিন্তু ভালো করে আমরা খুঁড়ে দেবো। এবার আমরা এটাকে জল দিয়ে দেবো, আর এরপর আমি গাছটিকে ছায়ায় রাখবো, যেখানে 4 থেকে 5 ঘন্টা সূর্যের রাতের রোদ পায় এবং দুপুরে চড়া রোদ যেন না পায়। হালকা শেডের নিচে রাখবো যাতে এর পাতাগুলো ঠিক হয়। আর এই গাছে কিন্তু ঠিকঠাক জল দিতে হবে। আমার এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাল জবা, দেখতে খুব ফুলগুলো সুন্দর। আর এটা এত সেন্সিটিভ যে এটাতে একটু জল কম বেশি হলেই কিন্তু এর ফুলগুলো ঝরে যায়। এখানে একটা আমি দেখতে পাচ্ছি, এই যে হলুদ হয়ে ঝরে গেছে। তো এই গাছে কিন্তু জল দেওয়াটা আপনাদেরকে একটু বুঝে নিতে হবে যে কীরকম জল দিলে গাছটি ভালো থাকবে এবং ফুল ভালো পাবো। এই জবা গাছটা আপনারা বন্ধুরা দেখুন, আমি ওভার ওয়াটারিং করার ফলে কি হয়েছিল, এর কিন্তু ফুলগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে যাচ্ছিল। তো এবার আমি দেখুন নিয়ন্ত্রিত জল দেওয়ার জন্য এবার আমার কি হয়েছে, এখানে কিন্তু যথেষ্ট সুন্দর এই ফুলটা টিকে গেছে এবং আমার 2-1টা হলুদ পাতা আছে এখনও, সেই পাতাগুলো কিন্তু আমি এখনই রিমুভ করে দিচ্ছি যাতে গাছ এই প্রয়োজনীয় এনার্জি হলুদ পাতাগুলোকে ঠিক করার জন্য নষ্ট না করে। তো আপনারা যদি ঠিকঠাক জল দেন তাহলে কিন্তু আপনাদের গাছের কুড়ি ঝরবে না, সেটুকু নিশ্চিত। এবং এই ফুলটাও কিন্তু ফোটার পথে, এটার কোনো সমস্যা হবে না। আর আরও অসংখ্য কুড়ি কিন্তু আছে, এগুলো কিন্তু সবই ফুটবে। এবার আমি আপনাদেরকে এই জবা গাছে আমি যে খাবারটা ব্যবহার করি ফ্রিকুয়েন্টলি, সেই খাবারটার কথা আপনাদেরকে বলবো। আর এই খাবারটা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একটা লিকুইড ফার্টিলাইজার। আর এটা কিন্তু গাছে দিলে গাছ প্রচুরভাবে ফুল দেবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এটা বিভিন্ন রকম খোসায় দিয়ে, অর্থাৎ কলার খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, শাক সবজির খোসা দিয়ে তৈরি যেহেতু, তো এটার মধ্যে প্রচুর পটাশিয়াম থাকে, আর পটাশিয়াম গাছে ফুল আনতে সাহায্য করে। তো চলুন বন্ধুরা আগে দেখে নিই যে এই খাবারটা আমি কীভাবে তৈরি করলাম, সেটা আগে একটু জেনে নিই, তারপরে এটা কীভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে যেটা করতে হবে, এরকম 2টো বালতি নিয়ে নেবেন। ওপরের বালতিতে ফুটো থাকবে, নিচের বালতিতে কিন্তু ফুটো থাকবে না, সেখানে আমাদের লিকুইডটা জমা হবে। আর আমাদের যে প্রতিদিনের যে কিচেন ওয়েস্ট, অর্থাৎ বিভিন্ন শাকসবজির যে খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা, সেগুলো কিন্তু এইখানে প্রতিদিন আমাদের ঢেলে দিতে হবে। আর এইগুলো পচে গিয়ে নিচে দিয়ে যে লিকুইডটা বেরোবে, এটা সেই লিকুইড। এটা এইভাবে দীর্ঘদিন যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু এটা ব্যবহারের উপযোগী হয়ে উঠবে। এবং এই নিচের কন্টেনারটা যদি ভরে যায় তখন আমরা কি করব, এই লিকুইডটা কিন্তু আমরা ছেঁকে নেব ছাঁকনি দিয়ে। ছাঁকনি দিয়ে 2-3 বার ছেঁকে নেব, কারণ এর মধ্যে পোকা থাকবে। তারপরে সেটাকে আমরা প্রিজার্ভ করে রেখে দেবো। এটা কিন্তু আমরা দীর্ঘদিন রেখে ব্যবহার করব। যতদিন রাখবো তত কিন্তু এর প্রফিট বা অ্যাক্টিভিটি বেশি হবে। এবার আসি এটাকে কিভাবে ব্যবহার করব। আপনার কাছে দেখতে পাচ্ছেন আমি এটাকে 1 লিটার একটা লিকুইড ফার্টিলাইজার নিয়ে নিচ্ছি। আর এর কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন কি গাঢ় হয়েছে। এটা যতদিন রাখবেন তত কিন্তু এর অ্যাক্টিভিটি বাড়বে, কার্যকর ক্ষমতা। আর এর কালারটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আর এটাকে আমি কিন্তু সরাসরি গাছে তো দেবই না, এর সঙ্গে কিন্তু আমি আরও 4 লিটার জল মিশাবো, অর্থাৎ টোটাল আমার 5 লিটারের একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি হবে। আর আমার এই জারটা দেখতে পাচ্ছেন 5 লিটারের, আর এখানে আমি 1 লিটার দিয়ে দিলাম। এর সঙ্গে আমি বাকিটা 4 লিটারের আমি জল ভরে নেব, তাহলে কিন্তু আমার এটা 5 লিটারের লিকুইড ফার্টিলাইজার রেডি হয়ে যাবে। এর সঙ্গে আমি আরও 4 লিটার জল মিশিয়ে নিচ্ছি। এই খাবারটা ব্যবহার করার আগে কিন্তু আমরা কি করব, গাছের গোড়ার মাটি কিন্তু ভালো করে খুঁড়ে নেব। তাতে কি হবে, এই ফার্টিলাইজারের কার্যকারিতা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আমি এখানে খুঁড়ে নিচ্ছি। আর এটা মাটি যদি ড্রাই হয় আরও ভালো। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার এটাতে হালকা কিন্তু ময়েস্ট আছে। আজকে না দিলেও এটা কিন্তু ভালো হতো, কালকে দিলেও চলতো, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবার জন্য দেখাচ্ছি যে এবার আমি কিন্তু আমার যে লিকুইড ফার্টিলাইজারটা আমি এবার এই গাছগুলোতে দিয়ে দেবো। আমরা যেভাবে জল দিই সেরকমই দিব, আবার এমনভাবে জল দেবো যাতে এর নিচ দিয়ে যেন জল বেরিয়ে না যায়, কারণ এটা হচ্ছে কিন্তু একটা ফার্টিলাইজার, তাহলে সব ফার্টিলাইজার কিন্তু বেড়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব